কথা বলেন। একটা পরিসংখ্যান তামিম নিশ্চয়ই ভুলে যেতে চাইবেন। তামিম নিজের জন্মদিনের দিন বেশিরভাগ ম্যাচই জিততে পারেন না, সেই সাথে নিজের পারফরম্যান্সটাও থাকে মলিন। তবে সেই সব কিছু যেন উল্টে গেছে বিকেএসপিতে প্রাইম ব্যাংকের হয়ে ম্যাচ উইনিং নক খেলেছেন তামিম ইকবাল খান। দাউন্ডা উইকেটে মারা সেই তামিম ইকবালের চিরচেনা ছক্কা আজও দেখা গেছে বিকেএসপির তিন নম্বর মাঠে। প্রাইম ব্যাংকের হয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে তামিম ইকবাল খান প্রথমে একটু ধীর স্থির ভাবে শুরু করলেও ইনিংস যত এগিয়েছে আস্তে আস্তে নিজের ব্যাটের ধার বেড়েছে, দ্রুত রান তুলেছেন। 78 বলে 67 রানের ইনিংসটা দলকে জিতিয়েছে একেবারে সামনে থেকে। তামিমের সাথে এদিন ওপেনিং এ নেমেছিলেন পারভেজ হোসেন ইমন। অন্য ম্যাচগুলোতে ইমন যেভাবে টপ ফর্মে ছিলেন আজকের ম্যাচেও তাই, দুজন মিলে গড়েছেন 100 উপরে এক মহা পার্টনারশিপ, যে পার্টনারশিপটা হতে পারত একেবারে শেষ পর্যন্ত, অর্থাৎ 10 উইকেটেই ম্যাচ জেতার সম্ভাবনা ছিল, কিন্তু তামিম ইকবাল আউট হওয়াতে আর সেটা হয়নি। তামিমের আউটের ফুটেজটা দেখে আসি। ম্যাচের রান বাকি আর মাত্র তখন 15 মতো, তামিমও হয়তোবা একটু দ্রুতই ম্যাচটা শেষ করতে চাইলেন, তাই তো উপর্যুপরি শট খেলার চেষ্টা, আর সেখান থেকেই একটা ভুল শটে তামিম ইকবালকে ফিরে যেতে হলো প্যাভিলিয়নে। ঠিক যেই মাঠে তামিম ইকবাল খান খেলছিলেন তার সামনের মাঠেই আজকে সাকিব আল হাসানও খেলছেন ঢাকা প্রিমিয়ার লিগে। বার কয়েকবারই দেখা গেছে তামিম সাকিব দুজনেই অন্য মাঠের খোঁজ খবর রাখছিলেন। এখন পর্যন্ত প্রাইম ব্যাংক তামিম ইকবালের নেতৃত্বে সবগুলো ম্যাচই জিতেছে। হঠাৎ করে এই আলোচনায় তামিম ইকবাল খান সন্ধ্যায় লাইভে আসছেন, সেই লাইভে তিনি কি এমন বক্তব্য রাখবেন এমন আলোচনা নিয়ে সারা দেশের ক্রিকেট ভক্তদের মাঝে অনেক শঙ্কা বিদ্যমান। তবে জানা গেছে এটি শুধুই একটি বিজ্ঞাপনের অংশ মাত্র, নগদের তিনজনের দল গঠনের এক বিশেষ প্রক্রিয়ার অংশের প্রচারণা হিসাবেই তামিম ইকবাল খান, মুশফিকুর রহিম এবং মেহেদী হাসান মিরাজকে নিয়ে যে অংশটি তৈরি করা হয়েছে তার প্রথম পর্বটি প্রচার করা হয়েছে গতকাল বিভিন্ন গণমাধ্যমে। সেই ব্যাপারটি নিয়েই সারা দেশে অনেক ধরনের মন্তব্য ছড়িয়ে পড়ছে। তামিম ইকবাল খান এরপরে আজকে সন্ধ্যা 7টায় লাইভে এসে বিষয়টি পরিষ্কার করার কথা জানিয়েছেন। ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচগুলোতে ঠিক তেমন একটা রান পাননি তামিম, তবে আজকের ম্যাচে তামিম যেভাবে ব্যাট করেছেন তাতে আগামী ম্যাচগুলোতে ধারাবাহিকতা দেখা যেতে পারে।